বন্ধুরা হায়দ্রাবাদের বিরুদ্ধে তেইশ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স দল এবং আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করতে এসে কিন্তু দুশো আঠাশ রানের বড় টার্গেট দেয় হায়দ্রাবাদ দল যেখানে প্রথম ইনিংসে কিন্তু রাসেল দুর্দান্ত দুটি উইকেট নিয়েছে তবে হ্যারি ব্রুকের সেঞ্চুরির ফলে কিন্তু হায়দ্রাবাদ দল একটি বড় লক্ষ্য নিয়ে যায় যেখানে দুশো আঠাশ রান করে এবং হ্যারি ব্রুক এবং এডেন মাকরাম কিন্তু দুর্দান্ত একটা পার্টনারশিপ করে এবং দুশো আঠাশ রান করে হায়দ্রাবাদ দল দুশো উনত্রিশ রানের টার্গেট দেয় কে কে আর কে এরপর জবাবে কে আর ব্যাটিং করতে নেমে কিন্তু সেই পুরনো কিন্তু সমস্যা অর্থাৎ ওপেনিং সমস্যার ফলে কিন্তু অবশ্যই তারা পরপর উইকেট হারায় যেখানে জিরো রানে আউট হয় কিন্তু গুরবাজ এরপর ভালো পার্টনারশিপ হতে হতে কিন্তু অবশ্যই জাগদী আউট হয়ে যায় এবং রিঙ্কু সিং এবং নীতিশ কিন্তু দারুণ একটা ফাইট দেয় যেখানে বাহাত্তর রানের ইনিংস খেলে নীতিশ রানায় এরপর নীতিশ আউট হয়ে গেলেও কিন্তু রিঙ্কু সিং শেষ পর্যন্ত টিকে ছিল তবে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচ জেতাতে পারলো না আর খুবই খারাপ পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স দলের বিদেশি প্লেয়াররা বিশেষ করে কিন্তু সুনীল নারিন লকি ফার্গুসান আন্ড্রেড ছেলেরা কিন্তু কেউই ঠিকভাবে পারফরমেন্স করতে পারেনি সো আশা করবো পরের ম্যাচগুলিতে কলকাতা নাইট রাইডার্স দল আবারও ঘুরে দাঁড়াবে এবং পরের ম্যাচগুলি জিতবে সো কে কে আর দলের আজকের ম্যাচে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানি যে আমার তো আজকে খুবই খারাপ পারফরমেন্স লেগেছে কে কে আর দলের থেকে সো ভিডিও দেখা হচ্ছে বাবাই